আসসালামুকুম, কেমন আছেন সবাই? মিডিমেন্টের পক্ষ থেকে আমি ইসমুল্লাহ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা যারা নতুন সংযুক্ত হয়েছেন আমার চ্যানেলে, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ, তো মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখেন তাহলে অনেকে কিছুই বুঝবেন না, অনেকবার অনেক সময় না দেখে আপনি কমেন্ট করেন। তো 8 মিনিটের ভিডিও আপনার 2 মিনিট দেখে তারপর যদি আপনার কমেন্ট করেন তখন অনেক খারাপ লাগে, এগুলো করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? যদি কারো মনে করেন আপনারা যদি নতুন যারা আসবেন সৌদি আরবে বা মনে করেন আসেন, ঠিক আছে, তারা যদি মনে করেন ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, তাহলে মনে করেন শেখার, যদি ইলেকট্রিক কাজ শেখার জন্য কারো আগ্রহ থাকে তো অবশ্যই অবশ্যই মনে করেন আপনারা এগুলো লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারবেন ভালোভাবে, বা যারা নতুন আসবে তাদেরকে শেয়ার করে দিবেন। কারণ হয়েছে যে মনে করেন আমি কাজগুলো মনে করেন আপনাদেরকে দেখার একটা উদ্দেশ্য যে আপনারা যেন কিছু করে বা কাজটা শিখে কাজ করতে পারেন, ঠিক আছে? তো এই কাজ আমি মনে করেন যতটুকু আমি জানি আপনাদেরকে শিখে দেবো ইনশাল্লাহ, তো আমার সাথেই থাকুন। তো মূলত এর আগে যে ভিডিওটা আমি দেখাইছি আপনাদেরকে, যে এটা আরওয়াইবি যে 3টা তার, ঠিক আছে, আপনার যে ওয়্যার কেবিলের আর কি, যে মেন কেবিল, ঠিক আছে, তো এটা তো মনে করেন আপনার যে এটা দেখবেন আপনার যে সৌদি যে সিকিউর যে ইয়ে আছে এখান থেকে আপনারা যদি এখান থেকে সংযোগ দিয়ে দেন, হ্যাঁ, সংযোগ দেওয়ার পর আপনার যে এখানে যে সিবিতে আসবো, ঠিক আছে, তো এটা হলো আপনার 380 লাইন। আজকে আমি আপনাদেরকে আলোচনাটা করবো 380 লাইনের জন্য, যে 380 যে কানেকশনটা আছে এটা কিভাবে আপনারা করবেন। তো 380 লাইনটা যদি আপনারা এখান থেকে দেখেন, ওয়ার যদি এখান থেকে 3টা ওয়ার দিয়ে দেন, নিউট্রাল এখানে মাস্ট, তখন নিউট্রালের প্রয়োজন হবে। 380 ক্ষেত্রে আপনাদের নিউট্রাল ছাড়া কোনো আপনার 220 পাবেন না, ঠিক আছে? তো নিউট্রাল যদি এখান থেকে একটা নিউট্রাল নেন আর এখান থেকে যদি একটা ফেস নেন, ঠিক আছে, তাহলে আপনার 220 বের হবে। আর 3 ফেসের ক্ষেত্রে সেম একই কাহিনী, আপনার সেম 220 মতো এখান থেকে 3টা ফেস নিলে 380 লাইন বের হবে, ঠিক আছে? কিন্তু এখন সবচাইতে বড় যে প্রশ্নটা সেটা হলো, আপনারা যেহেতু আপনারা 220 থেকে যদি এখান থেকে একটা ফেস নেন আর যদি এখান থেকে একটা নিউট্রাল নেন 220 ক্ষেত্রে, তাহলে 110 পান, তাই না? কিন্তু এখন সবার মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে এখন ই পাবো আপনার 110 বের করবো, কারণ অনেকদের মনে করেন বাড়িতে যে সৌদিদের যে বাড়ি আছে বা তাদেরকে অনেক সময় ওয়াশিং মেশিন এবং রেফ্রিজারেটর যেগুলো আছে এগুলো আছে অনেকের পুরনো, এখন এগুলো 110 প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে বলে দিবেন যে 380 লাইন যদি দেখেন আপনারা মিটার ইউজ করবেন, কারণ মিটারের এই ভিডিও আমার 2-3টা দেওয়া আছে, আপনারা দেখবেন আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয়, হ্যাঁ, যে প্রয়োজন হয় তাহলে মিটার ইউজ করবেন। মিটার এর জন্য ইউজ করবেন যে আপনারা দেখে গেল 110 বের করবেন, এখন 380 লাইন এটা না আপনার মনে করেন 220 লাগে, আপনি টেস্টারটা খালি জাস্ট আপনারা টেস্টার ধরেন, দেখেন বাংলাদেশের 90% বলবো আমি লোক, আপনার বেশিরভাগই 95% লোকে আপনার টেস্টার দিয়ে আপনারা কাজ করে, তাই না? যেমন একটা টেস্টার আমি আপনাদেরকে দেখাই, একটা টেস্টার দেখা গেল মনে করেন আপনার টেস্টারটা এইভাবে ধরে এভাবে মনে করেন ওখানে তারা এসবি ততটা ইউজ করে না, এভাবে ধরলে মনে করেন তারা এভাবে মনে করে ইউজ করে। তো এই দেশে যে সৌদি আরবে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যে হলো আপনার এই মিটারটা, হ্যাঁ, তো এই মিটারগুলা ইউজ করা দেখবেন, এগুলা কিভাবে করে যদি আপনারা না জানেন কোনো সমস্যা না, আমার চ্যানেলে দেখবেন যারা নতুন আছেন যে এটা কিভাবে ইউজ করে, চ্যানেলে খুঁজলে দেখবেন যে মিটার কিভাবে ইউজ করে, 2-3টা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, ওখান থেকে দেখে নেবেন। কারণ হয়েছে আমি বলি, এটা যদি 380 লাইন হয়, দেখেন এখানে যদি 380 আপনার 3 ফেস হয়, হ্যাঁ, আপনারা এখন যে 110 লাইন বার করবেন কিভাবে, 110 লাইন বার করতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই মিটার প্রয়োজন হবে, আর মিটার প্রয়োজন হলো, ঠিক আছে, আপনি মিটার নিচ্ছেন, 380 লাইন এখন কিভাবে বের করবেন বলেন? এখন কি আপনি এখান থেকে একটা ফেস নেওয়ার পর কি নিউট্রাল নিলে কি আপনি 110 বের হবে? না, বের হবে না। কারণ হয়েছে আপনার এটার জন্য আপনার এক্সট্রা যে ট্রান্সফর্মার আছে, একটা ট্রান্সফর্মার আপনার এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? তো একটা ট্রান্সফর্মার আপনার মনে করেন ওই হিসাব করা যতটুকু আপনার আপনার মেশিন প্রয়োজন, ওটা মনে করেন আপনারা মনে করেন এম্পিয়ার এবং মনে করেন ওটা কত ওয়াট এটা নির্ধারিত করে, ওয়াট নিয়ে এগুলো নিয়ে ভিডিও আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনাদের কোন ভিডিও করলে, কিভাবে ভিডিওগুলো করলে আপনাদের ভালো হয় আমাকে পরামর্শ দিবেন, কমেন্ট করে সবাই জানাবেন, ঠিক আছে? দেখা গেল মনে করেন অনেক সময় কমেন্ট করেন ভাই চাকরি আছে কিনা,
আমি একটু মানে এক্সট্রা কথা বলি, কোনো কিছু মনে করবেন না, কারণ আমার কথাগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না। অনেক অনেক সময় কমেন্ট করে বলেন যে ভাই চাকরি আছে কিনা, ভাই আমি চাকরির কোনো ই নেই, আমি ওগুলোর ভিতরেও নাই, ঠিক আছে। আপনারা মনে করেন চাকরি যারা আছে একটু খুঁজে নেবেন বা দেখে নেবেন, বা ভালো কোনো কোম্পানি আপনারা যদি, আমার যতটুকু পারি আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে আমি হেল্প করবো, ঠিক আছে। কিন্তু কারো যদি চাকরি দেবো এরকম কোনো কন্ট্যাক্ট আমি করতে পারবো না। আমি আপনাদেরকে কাজ দেখাইতে পারবো, আপনারা যদি কাজ নিয়ে যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং মনে করেন আমার একটা ভিডিও আছে, আপনার যদি একটা ভিডিও করে দেন বা ওই ধরনের ভিডিও করে যদি বলেন যে ভাই আমি কাজটা নিয়ে ফাইসে গেছি কে, আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। আর যতটুকু পারবেন আপনারা যে ভিডিওটা আছে ওই ভিডিওটার ভিতরে আপনারা জানাবেন লেখা যে ভাই আমি এই কাজটা এইভাবে বুঝি নাই, বা আমার কাজটা বুঝাই দেন, ঠিক আছে। তারপর যদি না বুঝেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে পাঠাইতে পারেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ, যতটুকু পারি আমি করে দিব। হ্যাঁ, কিন্তু কেউ মনে করো যে চাকরি ভাই আমি আপনার ফোন দিছি, আপনি ভাই আমি আপনি আমার ফোনটা ধরেন না, আমার একটা চাকরি দরকারি, আমি এই ধরনের কোনো ভাই কোনো চাকরির বা কোনো কিছু এই ধরনের কোনো আমি কিছু করি না, ঠিক আছে, বা কোনো বিচার ব্যবসাও আমি করি না, ঠিক আছে, এগুলো নিয়ে বিরত থাকবেন। হ্যাঁ, কিন্তু কারো কাউ যদি মনে করেন সৌদি আরবে যদি কেউ আসতে চান যে ভাই আমি আসবো সৌদি আরবে বা কোন বিষয়ে ভালো হবে, সেই পরামর্শ আমি দিব ইনশাল্লাহ, যতটুকু পারে আমি দিব, ঠিক আছে, যে কোন কোম্পানিটা কিরকম সেগুলো দিব। হ্যাঁ, কিন্তু কেউ কোনো বিরক্তকর প্রশ্ন করবেন না, কেউ মনে করেন করবেন না, কারণ আপনার একটা প্রশ্নের জন্য আরো 10 জনের ক্ষতি হইব, তো আমি চাই না যে 10 জনের ক্ষতি হোক, কারণ কে লেগে আমি ভিডিও না করলো আমার কোনো সমস্যা নাই, কারণ এই ভিডিও করে আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু নিই না, ঠিক আছে, বা ভিডিও করে দেখে আমি কোনো কিছু নিই না, যতটুকু পারি আমি আপনাদের উপকার করার জন্য আমি করি, ঠিক আছে। তো যাই হোক, ফালতু কথা অনেক বললাম, ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। তো এখন যে ভিডিওটা নিয়ে কথা বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো না শুনলে অনেকে বুঝবেন না। এখানে 380 যে লাইনটা আছে, 380 লাইন এখন 220 বের করবেন, 220 বের করতে হলে আপনার এখান থেকে একটা ফেস নেবেন আর নিউটেল নেবেন। অনেক ভাই নিউটেলে প্রশ্ন করেন না যে বাংলাদেশ থেকে নিউটেলে কাজ, আপনার নিউটেল ফেস দিলেন, তো নিউটেল ফেস এখন প্রয়োজন হবে 380-র ক্ষেত্রে, মনে রাখবেন 380-র ক্ষেত্রে আপনাদের নিউটেল প্রয়োজন হবে, ঠিক আছে। আর যদি মনে করেন না 220 লাইন হয় তাহলে আপনাদের নিউটেল দিলে 110 বের হবে, আর আর্থিন এখানে যে আর্থিন দেওয়া আছে যাদের আর্থিন প্রয়োজন হয় আর্থিন এখান থেকে দিয়ে দিবেন। আর আমিও চাই যে যারা মনে করেন কাজ করেন নতুন ভাইয়েরা, আর্থিনগুলো দিয়ে দেওয়া অনেক রিসিপ্টি এগুলো দিয়ে দিবেন, এখান থেকে আপনার যে কানেকশনগুলো আছে একটা দেখা গেলো একটা করে স্ক্রু লাগানো আছে, এখানে একটা জায়গায় দুইটা ওয়্যার দেন বা তিনটা ওয়্যার দেন, যেগুলো ভিতরে তিনটা চারটা ওয়্যারও যায়। হ্যাঁ, এগুলোর ভিতরে যে এগুলো আছে গ্যাপগুলো আছে গ্যাপের ভিতরে তিনটা চারটা ওয়্যারও যায়, সমস্যা নাই, এগুলো যতটুকু পারেন আপনারা দিয়ে দেবেন। তো 380-র যে লাইনটা বুঝলেন, আর ওয়াই বি যে 380-র লাইনটা, এই তিনটা লাইনেই আপনাদেরকে মেপে নিতে হবে 380 লাইনের ক্ষেত্রে। আর 380 লাইন থেকে আপনাদের যে 110 যে আপনারা যে বের করবেন, 110 বের হবে না, এটার জন্য এক্সট্রা ট্রান্সফর্মার লাগবে। তো আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, যদি কোনো কারো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে বা কোন ধরনের ভিডিও দেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে সমাপ্তি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।